আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা মহান আল্লাহর অশেষ রহমতে এই বর্তমান করোনাকালীন পরিস্থিতির মধ্যেও আপনাদের কবুতর নিয়ে বেশ ভালো আছেন। আমি উপস্ক্রিনে নতুন ভিডিওতে চলে আসলাম। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বা যে টপিকটা নিয়ে আসলাম সেটা হলো কীভাবে আপনারা একটি অরিজিনাল আসল এবং পিওর একটি সবুজগুলা কবুতর কীভাবে চিনবেন খুব সহজেই। হ্যাঁ, কীভাবে একটি কবুতর দেখে চিনতে পারবেন এটি একটি প্রিয় সবুজ গোলাপ কবুতর, আমি তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। এই তিনটা জিনিস যদি আপনাদের সেই কবুতরের মাঝে পান তাহলে বুঝবেন এটি একটি পিওর একটি সবুজ গোলাপ কবুতর। হ্যাঁ, এটা অরিজিনাল একটি সবুজ গোলাপ কবুতর এবং এটার বাচ্চা কি আপনার পিওর বের হবে নাকি সবুজ গোলাপ, পিওর সবুজ গোলাপ কি বের হবে নাকি, এটা নিয়ে আমাদের চ্যানেল ভিডিওটা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগেই আপনাদের আমার ছোট্ট একটি অনুরোধ, এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন পরবর্তী কবুতর সম্পর্কিত ভিডিওগুলো মিস না করতে চাইলে ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে সব বেল আইকনে ক্লিক করুন। তো চলুন লিস দিকে, এখন আমার এই সবুজগুলা কবুতরটি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার একটি পিওর সবুজগুলা কবুতর চিনবেন। তো কবুতরটাকে আপনার সুন্দরভাবে হাত দিয়ে ধরবেন, ধরে আপনার ডাইন হাত দিয়ে ধরে বাম হাত দিয়ে ওর চোখটা আপনার ফলো করবেন। দেখুন আপনার চোখটা আমি কিন্তু দেখাচ্ছি, তো ওর চোখটার দিকে আপনার একটু ফলো করবেন। ওর যে চোখটা আছে সেই চোখটা কাঁচির মতন বের হয়ে আসবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে চোখটা আপনারা দেখবেন, এই চোখটা কিন্তু আপনার দুই পাশ দিয়ে কাঁচির মতন বের হয়ে আসবে। হ্যাঁ, যদি এরকম যদি বের হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার সেই কবুতরটা একটি পিওর একটি সবুজ গোলাপ কবুতর, আর যদি সেই চোখটা যদি বের হয়ে না আসে তাহলে এটি একটি পিওর না। হ্যাঁ, এটাকে আমরা কখনো পিওর বলতে পারবো না, আমি কিন্তু আপনাদের বারবার দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখুন, দেখুন ওর দুই পাশে কিন্তু চোখটা বের হয়ে আসছে। তো এরকম যদি থাকে তাহলে বুঝবেন এটি একটা পিওর সবুজ গোলাপ কবুতর। হ্যাঁ, এটা হলো একটি পিওর সবুজ গোলাপ কবুতর, আপনারা আশা করি আপনারা খুব সহজেই বুঝে নিতে পারছেন। আর এখন আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো কবুতরের যে ঠোঁটটা আছে সেই ঠোঁটটা কালো থাকতে হবে এবং চোখের যে পট্টিটা আছে সেই পট্টিটা কালো থাকতে হবে এবং যে তার নখগুলো আছে সেই নখগুলো কালো থাকতে হবে। হ্যাঁ, ওর ঠোঁটটা কালো থাকতে হবে এবং ওর চোখের যে পট্টিগুলো আছে সেই পট্টিটা কালো থাকতে হবে এবং ওর যে নখ আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়া, এই যে ওর নখটা কিন্তু কালো থাকতে হবে, তাহলে এটি একটি অরিজিনাল একটি সবুজগুলা কবুতর। হ্যাঁ, এটা পিওর একটি সবুজগুলা কবুতর, এটার সাথে যে এরকমভাবে যদি জোড়া দেন তাহলে কিন্তু এটি আপনারা ভালো একটি হাই ফ্ল্যাং এবং ভালো উড়ার এবং আপনারা কিন্তু একটি সবুজগুলা পিওর সবুজগুলা বাচ্চা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুব সহজ, একটু বলে দিই আপনাদেরকে তাহলে একটু বুঝতে সহজ হবে। তো ওর চোখের পট্টিটা কালো থাকবে এবং ওর নখ কালো থাকবে এবং ওর ঠোঁটটা কালো থাকবে, এটা হলো একটি অরিজিনাল একটি সবুজগুলা কবুতর। এটার সাথে যদি আপনারা এরকম দেখে যদি কবুতরটাকে জোড়া দেন তাহলে আপনারা খুব সহজে কিন্তু ভালো একটি বাচ্চা পেয়ে যাবেন এবং ভালো একটি ব্রিডের। আর এখন সেই যে নেক্সটে আপনারা তিন নম্বরে আসি, আপনারা কীভাবে ওর আপনার যে ঠোঁটের কালারটা আছে মানে গলার যে কালারটা এটা দেখে আপনারা কীভাবে সবুজগুলা কবুতর চিনবেন। দেখুন আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি ওর এটা কিন্তু সবুজ রঙে থাকবে, আমি কিন্তু হাত দিয়ে দেখাচ্ছি। দেখুন ওর যে গলার নিচে আছে সেটা কিন্তু সবুজ রঙে থাকবে সেই পশমগুলো। হ্যাঁ, সেটি কিন্তু সবুজ রঙে থাকবে, কাজ করার মতন সবুজ গলার মতন থাকবে কাজ করা, এটা মানুষ ধরলেই বুঝে যাবে এটি সবুজগুলা কবুতর কাজ করার রঙের থাকবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু হাত দিয়ে, দেখুন ওর এই দিকটা কিন্তু সবুজ সবুজ রঙের, আপনারা কিন্তু দেখতেছেন। ওর মাথাটা একটু সাদা সাদা থাকবে আর ওর গায়ে যে গলাটা আছে গলা সেই গলাটা কিন্তু সবুজ রঙে থাকবে। আপনাদের কিছু আমি দেখাই দিচ্ছি, দেখুন আপনারা এটা কিন্তু সবুজ রঙে থাকবে। তো আপনারা খুব সহজেই এটা দেখলে বুঝে নিতে পারবেন এটি পিওর সবুজগুলা কবুতর। তো ভিডিওটি এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে সব বেল আইকনে ক্লিক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আর ভিডিওতে একটি লাইক।